শনিবার রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের নবম কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমরা ঠিক পথে এগিয়ে চলছি, করোনার সময় মহামারীকে আমরা পরাজিত করেছি। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি রাজ্য যদি একযোগে উন্নতির কাজ করে তবে বিকশিত ভারতের পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তিনি জানান, সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে হবে। তিনি বলেন, দেশে নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে। বিগত 10 বছরে দেশ উন্নতির শিখরে পৌঁছেছে, বিভিন্ন নীতি প্রচলন করা হয়েছে। এই সব কিছুই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বৈঠকে বিকশিত ভারতের রূপরেখা বেঁধে দেন প্রধানমন্ত্রী। এদিনের বৈঠকে এনডিএ জোটের অন্যতম শরিক নীতিশ কুমার উপস্থিত ছিলেন না। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বদলে 2 উপমুখ্যমন্ত্রী যথাক্রমে সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিংহ নীতি আয়োগের বৈঠকে বিহারের হয়ে উপস্থিত ছিলেন। বিরোধী জোট এনডিআর 7 জন মুখ্যমন্ত্রী এই বৈঠকে অনুপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে যোগ দিয়েও বৈঠক থেকে ওয়াক আউট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মমতা ব্যানার্জি জানান, বৈঠকে অন্য কয়েকজনকে 20 মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও তাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি। এর আগেই মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন মমতা ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।